বাড়িশের কথা যেটা বলবো সেটা হচ্ছে বাড়িশ আমার খুব কাছের একজন ছোট বোন, ওকে আমি যতটুকু দেখেছি ওর মন খুব পরিষ্কার, ও খুব আবেগ দিয়ে কাজ করে, তারপর গায়ের রং তো পরিষ্কার সব সেটা না, সেটা হচ্ছে বাড়িশে তো অনেকদিন যখন আমি কাজ করেছি অনেকদিন ও যখন বাড়িশ হয়নি যখন আমি ওকে পেয়েছি ও ছিল এখন অনেক শুকনো একটা মেয়ে ছিল, আমার কাছে যখন শুট করে আসে আমি তখন দেখি, তবে তখন থেকে মনে হয়েছিল আমার যে এই মেয়েটা একদিন দাঁড়াবে, আমি মানে এই মুহূর্তে তাকে আমার শরীর লুম দাঁড়িয়ে যাচ্ছে বাড়িশের কথা বলতে। আসলে আমরা যখন কাজ করি বা বাড়িশ বা আমি বা আমাদের যারা কাছের আছেন যেমন সোহাগ, আমরা যা আমরা এই তিনজনই তো বেশি ওকে নিয়ে কাজ করি বা বাড়িশের কিছু কাজ হলে আমি যাই বা বাড়িশের আমার কাজ হলে বাড়িশকে বলি, যেমন সোহাগের কাজ হলে সোহাগ করে, এরকম আর কি আমরা একসাথে একটা টিম হয়ে আছি। বাড়িশের সম্বন্ধে কি বলবো আজকে, বাড়িশকে কংগ্রেচুলেশনস যে এত সুন্দর একটা ওকে নিয়ে এত সুন্দর একটা গল্প লিখেছে, বলেছে ওর জীবন কাহিনী নিয়ে, থ্যাংক ইউ বাড়িশকে। এবং আমার খুব গর্ব লাগছে যে বাড়িশ আজকে একটা জায়গায় পৌঁছেছে, যেটা হচ্ছে যে আজকে পূর্ণতার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা এবং ভালোবাসা, আর আমরা চাই যে বাড়িশ যেন আরো সুন্দর এগিয়ে যায়।